তারাবির নামাজ 8 রাকাত নাকি 20 রাকাত দলিল কি? আমরা বাঙালিরা আর কিছু না পারি মাশাআল্লাহ, বেজাইল্লা মাসালার ব্যাপারে মাশাআল্লাহ উস্তাদ। তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত, এটা নিয়ে জিহাদ করে ফলায় ফরজের নামাজ পড়ার খবর নাই। খুব ভালো করে শুনে রাখেন, তারাবির নামাজ এটা কি ফরজ না নফল? নফল এবং সুন্নাত। ফরজ ওয়াজিব তো না? ফরজ ওয়াজিব না, সুন্নাত এবং নফল যদি হয় সেখানে কম বেশ করলে কোনো অসুবিধা নাই, কিন্তু ফরজে কম বেশ করা। জোহরের ফরজ 4 রাকাত, 6 রাকাত পড়া যাবে, 2 রাকাত পড়া যাবে, কিন্তু সুন্নাত বা নফল এগুলা কম বেশ করলে কোনো অসুবিধা হয় না। বিধায় যদি কেউ 8 রাকাত তারাবি পড়ে, 20 রাকাত পড়ে, কোনোটাই সমস্যা নাই। 20 রাকাত তারাবি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে, কথা বুঝে আসছে? এটাকে সুন্নাহ বিরোধী বলা মূর্খতা ছাড়া আর কিছু না। এবং খোদ সৌদি আরবের বড় বড় স্কলারগণ পর্যন্ত 20 রাকাত এবং 8 রাকাত উভয়টাকেই সুন্নাহ বলেছেন। 8 রাকাত পড়লেও সুন্নত আদায় হবে, 20 রাকাত পড়লেও সুন্নত আদায় হবে, তবে এটা নিয়ে ঝগড়া করলে সুন্নত আদায় হবে না। কথা কি বুঝতে পারছেন? মারামারি করলে সেটা সুন্নত আদায় হবে না, বরং গুনাহ হবে। তবে একটা জিনিস মনে রাখা উচিত, আজকাল আমাদের দেশে 20 রাকাত পড়তে গিয়ে তুফান মিল পড়ে, এই তুফান মিল পড়ার চাইতে আস্তে আস্তে 8 রাকাত পড়লে সেটা বেশি উত্তম হবে।